পৃথিবীর পক্ষ থেকে আমি সুরজিৎ, আর এখন এসে পৌঁছেছি হরিহস্তির দুর্গা উৎসব কমিটিতে। আর এখানে আমি পেয়ে গেছি এখানকার পুজোর উদ্যোক্তাদের। তার আগে বলে দেবো যে উত্তর কলকাতার যে অন্যতম আভিজাত কমিটি পুজো, ঠিক তারা এটাকেই ফুটিয়ে তুলতে চাইছেন। পুজোর সময় যে পুজোর রং বা পুজোর যে আড্ডা, তার হয়তো কিছু ঝলক আপনারা এই পুজোতেই পাবেন। যদিও ওনাদের মুখ থেকেই পুরোটা শুনে নেওয়াটা হয়তো খুব ভালো, তাই আমি সরাসরি পরিচয় করে নেবো। দাদা, আপনার নামটা এবং পরিচয়টা? আমি সুরজিৎ সেন, আমি যুগ্ম সম্পাদক। তো এই বছরে আমাদের পুজোর থিম হচ্ছে দুর্গা দালান। দালান দুর্গা দালান বললেই আপনারা বুঝতে পারছেন আমি কি মেন করতে চাইছি। দালান অর্থে হচ্ছে সে আগেকার দিনে বনিদি বাড়ি বলুন বা রাজবাড়ির যে দালানগুলো থাকত, সেই দালানে যেরকমভাবে পুজো হতো আগে, সেই এক সপ্তাহ দু মাস তিন মাস আগে থেকে পুজো কোমরে সে ওখানে তৈরি করতো বাড়িঘর, ঠাকুরের ওই দালানের মধ্যেই ঠাকুর তৈরি হতো, একদিকে আড্ডা হতো। সেই জিনিসগুলো ক্রমশ যেন বিলুপ্তর পথে চলে যাচ্ছে। এখন ফ্যামিলিও হয়ে গেছে ছোটো, সকলের সময় নেই, এই টাইমে সব হারিয়ে যাচ্ছে। সেইখান থেকেই আমাদের মনে হচ্ছে যে ওই পুরনো ওই জিনিসটা যদি ফিরিয়ে আনা যায় এবং এখনকার নতুন প্রজন্মের কাছে ওইটা তুলে ধরার আমাদের একটা চেষ্টা ছিল, যার ফলে এই বছরে আমরা ঠিক করেছি দুর্গা দালানটাকে বেছে নিয়েছি। দেখা যাক সেদিন কতটা কি আমরা সাকসেস হতে পারি। দুর্গা দালান মানে একটা আড্ডা মারার জায়গা। তো এই আড্ডা মারার জায়গা সব থেকে বেশি তো বসে পাড়া প্রতিবেশীরা। পাড়া প্রতিবেশীরা কীভাবে সাপোর্ট করছে বা কেমনভাবে থাকবে? আমাদের পাড়ার প্রতিবেশীরা তো একদম এখন থেকে মুখিয়ে আছে, এমনি সবাই ব্যস্ত থাকে, কিন্তু পূজার পরে থেকে সব আমরা একসঙ্গে এখানে থাকি, সবাই সকাল থেকে আর সন্ধ্যে অবধি হই হই করে থাকি। এবছরে যেহেতু একটা দুর্গা দালান হচ্ছে, তারা আরও বেশি এক্সাইটেড হয়ে আছে যে কী হয়। তা আমরা আশা করছি ভালো কিছুই একটা হবে। বিগত দু বছরের পুজো যেটা হাওয়া মেরেছিল করোনা মহামারী, তো এবছরে হয়তো অতটাভাবে আর বাধা নেই, তো সেই জায়গা থেকে গত দু বছরের পুজোর সঙ্গে এবারের পুজো কতটা পার্থক্য? হ্যাঁ, পার্থক্য তো অনেকে আছে। দেখুন, এতদিন ধরে আমরা যেভাবে ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম এবং লাস্ট ইয়ারও যেভাবে আমরা পুজোটা সবসময় যেন একটা প্যানিকের মধ্যেই বেরোতে পারছি না, লোক সমাগম সেরকম হয়নি, আশা করছি এবারে পূজায় প্রচণ্ড ভিড় হবে। তো সকলেই মোটামুটি আনন্দের সঙ্গে এবারে মনে হয় পুজোয় বেরোবে এবং পুজোর খুব ভালোভাবে আনন্দ উপভোগ করবে। পুজোর জন্যে 50,000 থেকে 60,000 টাকা বাড়িয়ে 60,000 টাকা করা হলো এবং ইলেকট্রিসিটিতে বিশাল একটা ছাড় দেওয়া, কতটা হেল্প করছে পুজোর উদ্যোক্তাদের? না, সবাই হয়তো বড় বড় পুজোর কাছে কিছু এসে যায় না, ছোটোখাটো বা আমাদের মতো যেরকম মিডিয়াম স্কেলের যেসব পুজোগুলো আছে আমাদের কাছে সত্যি একটা মস্ত বড়ো হেল্প হয়, এবং বড়ো পুজো তাদের কাছেও এটা হেল্প হয়। 50-60,000 নট ম্যাটার জোক, এই যে একটা ছোটো অ্যামাউন্ট, সকলের কাছেই হেল্প হয়, কেউ বলে কেউ বলে না, আমাদের কাছে এটা মোটামুটি ভালোই হেল্প। এবার পুজোতে করোনা বিধি কতটা মানা হবে আমাদের প্যান্ডেলে? কিন্তু করোনা সেইভাবে না হলেও আমরা অ্যারেঞ্জমেন্ট কিন্তু সবটাই রাখছি, মাস্ক আমাদের কিছু করাও থাকবে, যদি সেরকম মনে হয় মাস্ক আমরা বিলিও করবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা স্যানিটাইজার সেটাও থাকবে। এই প্রিপারেশনগুলো আমরা নিয়ে রাখবো। এবারের পুজো যদি আপনাকে বলা হয় পুজোর চার দিনের মধ্যে আপনাদের পাড়ার মধ্যে বেস্ট দিন কোনটা, মানে কোন জিনিসটা পুজো আপনার সব থেকে ভালো লাগে? উত্তর হচ্ছে এক কথায় আমাদের নবমীর দিন। বিগত দু বছর হয়নি, আগে যেটা হতো আমাদের নবমীর দিন সারা পাড়া এক জায়গায় বসে খাওয়া দাওয়া, সেটা লাস্ট দু বছর হয়নি, এই বছর আবার ভাবছি সব হবে, আমি ঠাকুরে দিচ্ছে মনে হচ্ছে। তো আর প্যান্ডামিকের কোনো সিচুয়েশান নেই, যার ফলে এবারে মোটামুটি ঠিক আছে যে আমরা সবাই সেই সময় পুরো পাড়া সকালবেলা কোনো রান্না হয় না, এখানেই সব খাওয়া দাওয়া হয়। তা আশা করছি এই বছর তো সেরকম কিছু, মানে এবার পুজোয় নবমীতে পুজোর দালান ঘুরে উঠবে। ঘুরে উঠবে অবশ্যই, ঘুরে উঠবে অবশ্যই। লাস্ট একটা কথা বলবো, যারা টিভির ওপারে আছেন, যারা অনুষ্ঠানটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বৃদ্ধি করবে, আপনারা আসুন, আপনারা তো অনেক পুজো ঘুরেছেন, এই বছরও আপনি রাখুন। পুরনো পাড়া বলে দিয়ে আনা আছে এখনও, সারি কিছু ঝলক এখানেও দেখতে পারবেন, ভালো লাগবে, সবাই মিলে আসুন, আনন্দ করুন, দেখে যান। একদম ঠিক কথা, আপনাদের কিন্তু আসতেই হবে হরিগোষ্ঠীর, কারণ একটু অন্যতম পুজো যদি উপহার পেতে চান বা দেখে নিতে চান তাহলে হরিগোষ্ঠীর আপনাদের আসতেই হবে। আর নতুন নতুন পুজোর সন্ধান নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন ভারতীয়।